কঠোর প্রশিক্ষণে চাপ সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন ইন্ডিয়ান আর্মিতে চাকুরিতে যোগ দেওয়া রাজ্যের এক যুবক। মঙ্গলবার মৃত জওয়ানের কফিনবন্দি মরদেহ নিয়ে আসা হয় তার বাড়িতে। ঘটনার বিবরণী প্রকাশ, মাস দেড়েক আগে ইন্ডিয়ান আর্মিতে যোগ দেন কদমতলা থানাধীন কালাছড়া ব্লক এলাকার বাসিন্দা দিনমজুর হেমেন্দ্র দেবনাথের ছেলে চিন্তাহরণ দেবনাথ। কিন্তু চাকুরিতে যোগদানের পরে শুরু হয় সদ্য নিয়োগপ্রাপ্ত জওয়ানদের প্রশিক্ষণ। কিন্তু ইন্ডিয়ান আর্মির রাজপুত রেজিমেন্টের কঠোর প্রশিক্ষণ সহ্য করতে পারছিলেন না চিন্তাহরণ দেবনাথ। কঠোর প্রশিক্ষণের চাপ সহ্য করতে না পেরে গত শনিবার রাতে সে আত্মহত্যা করে। তৎক্ষণাৎ এই খবর চলে আসে মৃত জওয়ানের বাড়িতে তার বাবা হেমেন্দ্র দেবনাথের কাছে। আপনারা দিছিলেন যে কিসে দিছিলেন, কোন চাকরিতে? এবার কোন ডিপার্টমেন্টে? আর্মিতে। আচ্ছা, সে কি চাকরি জয়েন করছিল না ট্রেনিং পিরিয়ডে আছে? মঙ্গলবার মৃত জওয়ান চিন্তাহরণের কফিনবন্দি মরদেহ তার বাড়িতে পৌঁছে দেওয়া হয় ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। সেই সাথে বাহিনীর তরফ থেকে চিন্তাহরণের পরিবারের হাতে তুলে দেওয়া হয় 40 লক্ষ টাকা। এদিন কফিন নিয়ে আসা ইন্ডিয়ান আর্মির এক আধিকারিক জানিয়েছেন হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। তবে সঠিক তথ্য জানা যাবে পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার পর। ये एक्चुअली क्या है कि हमारे पास रिक्रूटमेंट के लिए 11 हफ्ते पहले इनरोलमेंट हुआ था और ट्रेनिंग सेंटर में ये ट्रेनिंग कर रहा था, तो अचानक इसको कोई प्रॉब्लम हुई। जब हॉस्पिटल पहुंचा तो इसको डॉक्टर ने डेथ बोल दिया। अच्छा, क्या प्रॉब्लम हुआ था और कहाँ पे हुआ था इसको प्रॉब्लम? ट्रेनिंग एरिया में था कुछ पेट। कौन से एरिया में? ट्रेनिंग एरिया में। कौन सी जगह में? ये राजीव का ट्रेनिंग एरिया। अच्छा, फिर क्या हुआ था? हॉस्पिटल गया, फिर डॉक्टर ने उनका ट्रीटमेंट किया जो भी है, और फिर आपके जो घर से गए उनको फीडबैक दे दिया। उसका डेथ कैसे हुआ, कुछ बताया डॉक्टर ने आप लोगों को या कंपनी को? नहीं नहीं, वो इनके सामने गए थे, वो तो पोस्टमार्टम रिपोर्ट में आया था। এদিকে দিনমজুর হেমেন্দ্র দেবনাথের একমাত্র সন্তান ছিলেন চিন্তাহরণ দেবনাথ। চিন্তাহরণ দেবনাথের এই মৃত্যুতে গোটা ধর্মনগর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে পুত্র শোকে বাক্রুদ্ধ মৃত জওয়ানের মা বাবা। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।